হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজ একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো সারপ্রাইজ এটা হলো যে আমি আজ যাব বাপের বাড়ি, তো মাকে কিছু বলিনি, তো হঠাৎ গিয়ে উপস্থিত হব। তো দেখা যাক মার রিয়েকশন কি হয়। এখন আমরা গাড়িতে বসে পড়েছি, এখন সিধা যাব বাপের বাড়ি। বেশি দূর নয়, এই নাগাদ 20 কিলোমিটার হবে। যাই হোক, আমরা পৌঁছে গেছি। দেখুন, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন সবাইকে প্রণাম করছে, ভীষণ খুশি। দেখুন আমার কাছে আসছে। আমরা পৌঁছে গেছি, কিছু বলে আসিনি। তো মার হালাত একটু খারাপ ছিল, তো মা বকাবকি করছিল। মার জন্য খাবার এনেছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমার পুচুসোনা বেশি দুষ্টুমি করছিল, আর ওর মাছিকে পেয়ে বেশি খুশি হয়েছে। এখানে মা রান্না করছে। কি রান্না করছে দেখি তো। সবজি রান্না করছে, কলার তরকারি রান্না করছে। আর আমার বোন কি করছে দেখি। কই, এখানে বসে আছে দেখি। তো সকাল সকাল মা কি রান্না করছে আমরা দেখবো। রান্না করছে দেখি তো। এই যে মা কড়াই বসিয়ে দিয়েছে, সকাল সকাল চাউমিন রান্না করবে। সকাল সকাল চা বানিয়েছে, আর মুড়ি তো কম্পালসারি থাকে, চা বিস্কুট খেয়ে নেবো। আর আমার পতিদেব দুঃখী আত্মা হয়ে বসে আছে। তো মা সকাল সকাল বললো তুই কি খাবি, তো আমি বললাম চাউমিন খাবো। তো তাই মা আমাদের জন্য চাউমিন বানাচ্ছে। মা খুবই সুন্দর চাউমিন বানায়, তো তাই বললাম যে চাউমিন বানাও। পুচু সোনায় ওর মাসিকে পেয়ে যা খুশি হয়েছে আর বলার মতন নেই। আর আমাদের চাউমিন পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এখনই খেয়ে নেব। কই তুমি আসো, খেয়ে নাও।
সুচিসুনার ফেভারিট সং লাগানো হয়েছে, দেখুন কিভাবে এনজয় করছে। দুপুরে মা বিরিয়ানি রান্না করেছিল, দেখুন কিভাবে রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমার বোন কিছু টাকা জমিয়েছে, তো ওর লক্ষ্মীর ঘটটা ভাঙা হবে, দেখা যাক কত কি পয়সা জমিয়েছে। তোমরা বলো, তোমরা জানো না যে 2000 টাকার নোট নেই, 2000 টাকার নোট নেই, খালি খালি এখন আমরা রেডি হয়ে গেছি মার্কেটে যাব বলে, মার্কেট থেকে কিছু কেনাকাটা করে আনবো। তো মা বলছে যে আমার ডেলির চপ্পল নেই, তো চপ্পলের দোকানে এসেছি, কিছু চপ্পল নেব মার জন্য, বোনের জন্য, আমার ভাইয়ের জন্য। এখন এসেছি সুপার মার্কেটে, সুপার মার্কেট থেকে আমরা কিছু সামান নেব। দেখুন সব কেনাকাটা করছে মা, পছন্দ করছে কী নেবে। তো মার্কেট থেকে কি কি কেনাকাটা করে এনেছি আপনাদেরকে দেখাবো, চলুন। মার জন্য ডেলিউজ চপ্পল এনেছি, আর আমার ভাইয়ের জন্য ডেলিউজ চপ্পল, এটা আমার ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য দু জোড়া এনেছি, দেখুন। আরেকটা আমার বোনের জন্য, দেখুন ডেলিউজ চপ্পল সব এনেছি। আর সুপার মার্কেট থেকে দেখুন কী কী এনেছি, বেশি কিছু না, ঘরের টুকটাক সামান আর কি। তো ফাইনালি আপনারা দেখেছেন যে আমি কী কী কেনাকাটা করেছি, কেমন এনজয় করেছি বাপুর বাড়ি এসে। তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই আমি শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।